বিজেপি সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং মুসলিম বিরোধী মানসিকতা নিয়ে জম্মু কাশ্মীরকে খণ্ড খণ্ড করেছে বক্তা বিরোধী দলনেতা মানিক সরকার। তবে বিরোধী দলনেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বক্তব্য, সিপিএম সাম্প্রদায়িক ও ধর্মভিত্তিক মেরুকরণের জন্যই এ ধরনের বক্তব্য উপস্থাপন করছে। ধর্মীয় সংখ্যালঘু জনগণ তাদের সাংবিধানিক অধিকার ও জীবন জীবিকার উপর আক্রমণ বন্ধের দাবিতে সরব সিপিআইএম। সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর মেরার মাঠে গোটা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে ও অধিকার রক্ষায় এক সভার আয়োজন করা হয়। বামেদের এদিনকার প্রতিবাদ সভায় বিরোধী দলের নেতা মানিক সরকার, শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত, সুব্রত চক্রবর্তী, রতন দাস সহ অন্যান্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, একটি রাষ্ট্রের অবস্থা কেমন তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলো হচ্ছে সংশ্লিষ্ট রাষ্ট্রের মহিলা, শিশু, সংখ্যালঘু অংশের মানুষ কেমন আছেন তার উপর। একটা রাষ্ট্র কেমন চলছে এটাকে বুঝবার, মূল্যায়ন করবার মাপকাঠিটা কি, তিনটা বিষয় তার মধ্যে যুক্ত করা যায়। একটা হচ্ছে এই রাষ্ট্রের মহিলারা কেমন আছে, দুই নম্বর হচ্ছে শিশুরা কেমন আছে, তিন নম্বর হচ্ছে সংখ্যালঘুরা কেমন আছে। সংখ্যালঘু বলতে কিন্তু আমি শুধু মুসলমান অংশের মানুষের কথা বলছি, আমাদের দেশের সংখ্যালঘু অংশের মানুষ মোট যে জনসংখ্যা আছে মুসলমান, আপনার খ্রিস্টান, অন্যান্য অংশকে দলে করে এটা প্রায় 25-28% মতো হবে। ভারতবর্ষের লোকসংখ্যা এখন প্রায় 125 কোটির মতো, তাতে যদি 25-28% হয় তাহলে সংখ্যাটা ভাবতে পারেন পৃথিবীর বহু রাষ্ট্রে এত বিরাট সংখ্যক লোককে সে রাষ্ট্রই কিন্তু গড়ে উঠেনি। এই সংখ্যক সংখ্যালঘু অংশের মানুষ ভারতবর্ষে বসবাস করছে, তাদের মধ্যে সবচেয়ে বড় অংশটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের। এরপরই তিনি বলেন, দেশ ভাগের পর এদেশের অনেক সংখ্যালঘু মুসলমান অংশের মানুষ পাকিস্তানে যায়নি, কিন্তু বর্তমানে বিজেপি মুসলমানদের বিরুদ্ধে গোটা দেশে যুদ্ধ ঘোষণা করেছে। এটা ভালো সংখ্যালঘুদের মানুষ আছে যারা পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে আসতে চাননি, তারা ওখানেই আছে। ভারতবর্ষের মধ্যে এই যে 17-18 কোটি মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষের কথা বললাম, পৃথিবীতে মুসলমান সম্প্রদায়ভুক্ত সংখ্যাগরিষ্ঠ মানুষকে যে রাষ্ট্রগুলো এখন আছে তার মধ্যে দ্বিতীয় সংখ্যালঘু অংশের মানুষকে ভারতবর্ষ করে অনেকে জানেন না। এদের বড় অংশ স্বাধীনতার পর পাকিস্তানে যাওয়ার সুযোগ পেয়েও তারা কিন্তু যেতে চাচ্ছে, তারা বলছেন আমার ঘর বাড়ি বাবা মা বিষয় আসার সম্পত্তি যা আছে, এখানকার যে প্রকৃতি, এখানকার যে খাদ্যের অভ্যাস, এখানকার যে সাংস্কৃতিক ধারা, এই সবকিছুর মধ্যে আমরা বড় হয়েছি, আমার কাছে পাকিস্তান ভারতের মধ্যে খারাপ কিছু নেই, কেন আমরা এই দেশ ছেড়ে যাবো, এখানে আমরা থাকবো। এই যে মানুষরা তাদের বিরুদ্ধে বিজেপি সরকারের যুদ্ধ ঘোষণা। বিরোধী দলনেতা এদিন কাশ্মীরে 370 ধারা বাতিলের বিরুদ্ধে সরব হন। তিনি এও অভিযোগ করেন, বিজেপি সরকার আরএসএস এর নেতৃত্বে পরিচালিত হয়ে সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী মানসিকতা নিয়ে জম্মু কাশ্মীরকে টুকরো টুকরো করেছে। শুধুমাত্র সংখ্যালঘু বিদ্বেষী মনোভাবের দ্বারা চালিত হয়ে 370 ধারা কেটে দেওয়া হল। 34-এর পর এই রাজ্যের জমির উপর ওখানকার যারা বসতি স্থাপন করে আছেন তাদেরই অধিকার, বাইরে থেকে কেউ চট করে সেখানে জায়গা জমি কিনতে পারবেন না, বেচতে পারবেন না, এটা তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্নের সাথে যুক্ত বাতিল করে দেওয়া হবে। একটা রাজ্য স্বাধীনতার পর যতগুলো রাজ্য নিয়ে ভারতবর্ষ শুরু হয়েছে সেই সংখ্যায় তো ভারতবর্ষ দাঁড়িয়ে নেই, সংখ্যাটা বাড়ছে। এই প্রথম আমরা দেখলাম একটা পূর্ণ রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিল বিজেপি সরকার আরএসএস এর নেতৃত্বে পরিচালিত হয় সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী মানসিকতা। তবে বিরোধী দলনেতা মানিক সরকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, সিপিএম সাম্প্রদায়িক ও ধর্মভিত্তিক মেরুকরণ শুরু করেছে। সংশ্লিষ্ট সংগঠন একটা জাতি গোষ্ঠীর সাথে আরেকটা জাতি গোষ্ঠীর সংঘাত তৈরিতে ব্যস্ত বলেও তিনি অভিযোগ করেন।
বা সিপিএম বা মানিকবাবু বর্তমান বিরোধী দল নেতা তো আর অন্য কোনো বিষয় নেই জায়গাতে এখন এরা সাম্প্রদায়িক এবং একটা ধর্মভিত্তিক রাজনীতির মেরুকরণ করতে শুরু করেছেন। এটা সিপিএম একটা সংকীর্ণ দলের থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। এটা ওরা বরাবরই করেছে, ওরা একটা জাতিগোষ্ঠীর সঙ্গে আরেকটা জাতিগোষ্ঠীর সংঘাত কিভাবে তৈরি হবে, ডিফারেন্স কিভাবে তৈরি হবে এবং নিজেকে কোনো একটা জাতিগোষ্ঠীর কাছের মানুষ প্রমাণ করার যে একটা অযৌক্তিক এবং গ্রহণযোগ্যতাহীন একটা প্রয়াস। সেই সাথে তিনি বলেন, বামপন্থীরা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করার বিষয়ে বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু যখন পাকিস্তান কিংবা বাংলাদেশ সহ অন্যান্য জায়গায় সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয় তখন বামপন্থীরা চুপ করে থাকে। আসলে বামপন্থীরা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের সংকীর্ণ রাজনীতি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।